মাথাভাঙা মেলার মাঠ, বিটিম মাঠ ও পুরানো হাসপাতাল মাঠে বসেছে বাজার। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সাধারণ মানুষ বাজার করতে পারে, একথা ভেবেই মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব এই উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাজার করছে। আজকে প্রথম দিন, লকডাউন থাকা পর্যন্ত এখানেই বাজার বসবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জায়গা খুব কম হয়, তো জায়গা খুব কম হয় দেখে আমরা এই যে বড় জায়গার মধ্যে যখন দিয়ে করতে মানে প্রশাসন আপনাদেরকে বলেছে যে ডিস্টেন্স রেখে আপনারা যাতে বিক্রি করেন, দাগের বাইরে যাতে কেউ যেতে না পারে। মানে আপনারাও কি সাধারণ মানুষকে বলছেন, যারা সবজি কিনতে আসে তাদেরকে বলছেন দূরত্ব রেখে কিনতে বলছেন? তো ওখানে যে বাজার বিক্রি হবে, মানুষ এসছে, ক্রেতারা আসছে বাজারে? কি নাম আপনার? রবি। আপনি কিসের দোকান দিচ্ছেন?